কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে বিস্ফোরক বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি কাদের সুবিধা পাইয়ে দিতে সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে কলকাতা হাইকোর্টের ইতিহাসে এক কথায় নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে বিস্ফোরক বিচারপতি ঠিক কি হলো আজকে হাইকোর্টে কি হলো আদালতে আমরা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুবংশ নিয়োগী অনুবংশ দেখো সঞ্চিতা একদমই কলকাতা হাইকোর্টের ইতিহাসে এক প্রকার নজিরবিহীন বলা যাবে এবং বলতে হবে এটাও যে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তিনি সরাসরি একটা কথা বলছেন যে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশের ফলে কিন্তু দুর্নীতিগ্রস্তরা তারা কিন্তু প্রোটেকশন পেয়ে যাচ্ছে এর ফলে কিন্তু সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ একক বেঞ্চের যে হাত বেঁধে দেওয়া হচ্ছে বারবার স্টে দেওয়া হচ্ছে কারণ তিনি জানেন জানো তোমরা সবাই জানো অনেকেই জানেন সেটা হচ্ছে এই যে শিক্ষক দুর্নীতি মামলায় এই চারবার কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল প্রত্যেকটা নির্দেশের উপর কিন্তু অন্তর্বর্তীকালীন স্টে দিয়েছে ডিভিশন বেঞ্চ এর ফলে কিন্তু দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তারা কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন এবং সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দেওয়া হচ্ছে এমনকি তিনি একথা উল্লেখ করছেন যে ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন একজন আইনজীবী তিনি বলছেন যে কথা হয়ে গেছে এরপরে কিন্তু ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দেয় এটা কিসের ইঙ্গিত এই কথাটি কি কোনো রেকর্ড আছে প্রধান বিচারপতি দেশের সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে বলেছেন যে রেকর্ডিং থাকলে খুঁজে দেখা হোক যে কারা বলেছেন কেন বলেছেন একই সঙ্গে তার যে এজলাস বা তার চেম্বার সেই চেম্বারে একজন আইনজীবী যান তিনি এক বিশেষ রাজনীতিবিদের কথা উল্লেখ করে কথা বলতে গেছিলেন কিসের জন্য তিনি এসেছিলেন কেন সেটিং এর গল্প হচ্ছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু তিনি দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একই সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রেজিস্ট্রার জেনারেলকে তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত তার যে আগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ তার প্রতিটা কপি আজকের কপি সেই সমস্ত কিছু দ্রুত পাঠাতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তারা বিবেচনা করে দেখুক যে এই যে লড়াই চলছে দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াই চলবে কি চলবে না আগামী দিনে কিন্তু এই মামলা পরবর্তী শুনানি রয়েছে অনুবংশ আমাদের সঙ্গে থাকো আমি তোমার কাছে ফিরবো আর একটু বিস্তারিত তোমার কাছে বোঝার চেষ্টা করবো আর একবার একটু দর্শকদের জানিয়ে দিই যে কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি কাদের সুবিধে পাইয়ে দিতে সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে নজিরবিহীন ঘটনা আজকে ঘটে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে বিস্ফোরক বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি কাদের সুবিধে পাইয়ে দিতে সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে সওয়াল জবাব যেভাবে চলে আর একবার একটুখানি এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাইবো অনুবংশ নিয়োগী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অনুবংশ সঞ্চিত দেখো যে দুর্নীতি মামলায় প্রাক্তন উপদেষ্টা এসএসটি শান্তি প্রসাদ সিনহার সম্পত্তির তথ্য চেয়েছিল সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় শান্তি প্রসাদ সিনহা ডিভিশন বেঞ্চ বলে যে সেই রিপোর্টটা দেবে শুধুমাত্র কিন্তু সিলবন্ধ খামে এবং শুধুমাত্র বিচারপতি দেখবেন কেন কেন তিনি একা দেখবেন এটা তিনি নির্দেশ দিয়েছিলেন যে তিনি রিপোর্ট তিনি চেয়েছিলেন সবার সম্মুখে আসবে ওপেন কোর্ট হচ্ছে ওপেন টু অল সবার কাছে সমান যে একজন ব্যক্তি দুর্নীতি করবে সেটা একই জানবে কেন এইভাবে কিন্তু বারবার সিঙ্গেল বেঞ্চের যে হাত সেই হাত বেঁধে দেওয়া হচ্ছে এর আগে চারটে তিনি উদাহরণ দিয়েছেন মামলা যে চারটে মামলাতে দুর্নীতির সামনে ধরা পড়েছে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল সেই প্রতিটি মামলায় বিচারপতি হরিশ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বারবার স্টে অর্ডার দিয়েছে এবং সেই মামলা চলাকালীন একজন অ্যাডভোকেট তিনি বলছেন যে কথা হয়ে গেছে স্টে হয়ে যাবে এই কথাটি কিসের ইঙ্গিত তারপরেই কিন্তু ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দেয় এই সব কিছু কিন্তু তদন্ত বা অনুসন্ধানের প্রয়োজন রয়েছে এবং দেশের মানুষ দেখুক তারাই বিচার করবেন কারণ এই যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই চলবে না থেমে যাবে সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে তিনি হস্তক্ষেপ দাবি করেছেন যে তারা ভেবেচিন্তে দেখুক যে এই মামলা লড়াই তারা চলবে কিনা কারণ এসএসসি দুর্নীতি নিয়ে বারবার দুর্নীতি সামনে আসছে সেটা নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দিচ্ছে যার ফলে কিন্তু দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তারা কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছে সেই কথাই তিনি উল্লেখ করেছেন এবং বিস্ফোরক এক প্রকার বিস্ফোরক মন্তব্য করেছেন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রথমবার যে কারণ
কথা তিনি বলেছেন যে অর্ডারটা তিনি দ্রুত লিখবেন, লিখে কিন্তু আপলোড করবেন। এই নির্দেশ আপলোড হওয়ার পরেই রেজিস্ট্রার জেনারেল তিনি সেই নির্দেশ মতো কিন্তু সমস্ত কপি, এর আগে তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের কপি সমস্তটাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।